বন্ধুরা, আমি জামান স্যার এবং তোমাদের সাথে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউপিএসসি এক্সাম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা গড় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন করব, যে কোশ্চিনগুলো তোমাদের আপকামিং ফুড এসআই এক্সামের জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখে থাকো, এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আজকের ক্লাসে ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ। ফার্স্ট পয়েন্ট কী আছে আমাদের এখানে? সাতটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় চার এবং শেষ চারটির গড়ও চার। যদি সাতটির মানে সব সংখ্যাগুলোর গড় যদি তিন হয় তাহলে চতুর্থ সংখ্যাটি কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো তাহলে কোশ্চিন কীভাবে সলিউশন করবে দেখো, প্রথমত যেটা আছে সাতটি সংখ্যাকে যদি ধরে নিতে চাও তাহলে ধরে নিতে পারো, বা যদি না ধরতে চাও তাহলে না ধরেও যেটা আছে একটু কনসেপ্ট কাজে লাগালে যেটা হয়ে যাবে। যেমন যদি প্রথম চারটির গড় এত হয় তাহলে প্রথম চারটির গড় এত, তাহলে প্রথম চারটির সমষ্টি কত? চার চারে ষোলো, ঠিক আছে। শেষ চারটির গড় দেওয়া আছে চার, তাহলে শেষ চারটির গড় যদি চার হয় তাহলে শেষ চারটিরও সমষ্টি কত এসে যাবে আমাদের? ষোলো। সমষ্টি কীভাবে গড় আমাদের কী হয়? দুটি সংখ্যার গড়, এই যে ধরুন এই দুটি সংখ্যার গড় আছে পাঁচ, তাহলে দুটি সংখ্যার গড়টা আমরা কীভাবে নির্ণয় করি? সংখ্যা দুটির যোগফল ডিভাইড বাই যে কটা সংখ্যা আছে তাহলে এটা ইজিকালস টু কী? পাঁচ অ্যাকচুয়ালি। তাহলে এখানে সংখ্যা দুটির সমষ্টি কত এসে যায়? এটার সঙ্গে গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে? দশ। ঠিক একইভাবে মানে যে কটা সংখ্যার গড় কত আছে সেই দুটোকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে যেটা আছে আমাদের সমষ্টিটা বেরিয়ে চলে আসে। তাহলে এই হয়ে গেল। এবার সাতটির গড় দেওয়া আছে কি তিন, তাহলে সাতটির সমষ্টি কত? তিন সাতটা একুশ। এইবার এইখানে কটা সংখ্যা আসছে? চার চার আটটি সংখ্যা, তার মানে যেটা আছে আটটি এখানে ধরে নিচ্ছে আর কি, ধরে নেওয়া যে আটটি সংখ্যা আছে, তাহলে মোট আটটি সংখ্যার যে সমষ্টি কত আসবে? বত্রিশ। এবং যে সাতটির আসছে আমাদের কত? একুশ এখানে আছে, তাহলে এখানে বত্রিশ থেকে একুশকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এসে যাবে কত? এগারো। তাহলে এই এই যে এগারোটা বেরিয়ে আসলে এটাই হলো গিয়ে সেই চতুর্থ সংখ্যাটি। এবার এই জিনিসটা যদি না বুঝতে পারে যে কীভাবে হচ্ছে এটা চতুর্থ সংখ্যাটি, তাহলে যেটা আছে কী করে নিতে লাগবে? তোমাদের এ বি সি করে সাতটি সংখ্যাকে ধরে নিতে হবে। যেমন এ বি সি ডি ই এফ জি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা হয়ে গেছে। এবার এই প্রথম চারটে, এই যে দেখো প্রথম চারটে নিলাম এবং এই যে শেষ চারটে নিলাম, প্রথম চারটে এবং শেষ চারটে, প্রথম চারটে থেকে শেষ চারটেকে যদি আমরা বাদ দিই তাহলে কমন কে থাকছে? দেখো ডি দুটোর মধ্যে, মানে এ যেটা আছে প্লাস বি প্লাস সি প্লাস ডি থেকে যদি আমরা এখানে ডি প্লাস মাইনাস এখানে ই এফ জি এগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই, এগুলো বাদ দিয়ে দিই তাহলে কি কমন একটা কি ডি দুবার হয়ে যাবে না? এখানে ডিটাকে কি আমাদের দুবার চলে আসবে, বা সবগুলোকে যদি যোগ করি, প্রথমত যেহেতু আমরা করেছিলাম যোগ করেছিলাম, তো সবগুলোকে যদি যোগ করি তাহলে কি আসবে? দেখো এই যে ডিটা থাকবে ডিটা ডবল হয়ে যাবে, বাকি সবগুলো তো সেম থাকবে, বাকি সবগুলো একটা ডি ডবল হয়ে যাবে। সেই জন্য যখন বত্রিশ থেকে আমরা এগারোকে মাইনাস করে দিচ্ছি মানে সমস্তগুলোই আটটা, তখন এখানে দেখো কটা হয়ে গেছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়ে গেছে। এই আটটা থেকে সাতটাকে মাইনাস করে দিলে এই যে যেটা এক্সট্রা আছে চতুর্থটা সেই এক্সট্রাটা বেরিয়ে যাচ্ছে। সেই জন্য এখানে জাস্ট বত্রিশ থেকে এগারোকে মাইনাস করে দিলে যেটা আছে সেটাই আমাদের চতুর্থ সংখ্যাটি। আচ্ছা, এই বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে অ্যান্সারটা কী আমাদের? অপশান ডি। অপশান ডি বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলো, নেক্সট দেখো। রাম পরীক্ষার আটটি বিষয়ে একাত্তর নম্বর পেয়েছে, গড়ে যেটা আছে একাত্তর নম্বর পেয়েছে, অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড় যেটা আসবে সেটা হবে কত? চুয়াত্তর। তো কীভাবে? একেবারে যেটা আছে কনসেপচুয়াল যদি করুন, তাহলে আটটির গড় নাম্বার যদি একাত্তর হয় তাহলে আটটির সমষ্টি কত আসবে আমাদের? আটাকে আট, সাতাশটে ছাপ্পান্ন। এবার দেখো আরও যেটা আছে আমাদের কি, অঙ্কে আরও কত নম্বর পেলে, তাহলে অঙ্কে আরও কত নম্বর পেলে মানে কি, এখানে সাবজেক্ট কি এক্সট্রা হচ্ছে কোনো? আগে আটটি সাবজেক্ট ছিল, সাবজেক্ট কি বাড়ছে? জি না, সাবজেক্ট কিন্তু বাড়ছে না। তাহলে এখানে কি সাবজেক্ট সেই আটটি আছে, আটটির এবার নতুন গড় কত হচ্ছে আমাদের? চুয়াত্তর হচ্ছে। কখন হচ্ছে? যখন অঙ্কতে কিছু নম্বর বেড়ে যাচ্ছে। এবার কত নম্বর বাড়ছে সেটা কীভাবে পাবো? এই আগে যে আটটার সমষ্টি যত ছিল পরে আটটার সমষ্টি দেখি এবার কত হচ্ছে। তাহলে আট চার আষ্টে বত্রিশে দুই, হাতে তিন, আট সাতাশটে ছাপ্পান্ন, সাতান্ন আটান্ন ঊনষাট, ফিফটি নাইন। এবার এই দুটোর যে ডিফারেন্স আসবে মানে পাঁচশো বিরানব্বই এবং পাঁচশো আটষট্টি, এই দুটোর যে ডিফারেন্স আসবে চার এবং এইদিকে দুই চব্বিশ, এটাই হলো কি অঙ্কে বেশি নাম্বার প্রাপ্ত, বেশি নাম্বার যেটা এসছে সেটা কি অঙ্কে? তাহলে এখানে অ্যান্সার কী এসে যাবে আমাদের? অপশান এ, অপশান এ এখান থেকে সঠিক উত্তর। এটা করার আর একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্ট আমি তোমাদের গড়ের ক্ষেত্রে যেটা আছে বলি, যে অ্যাপ্লাই করার জন্য যেটি অ্যাপ্লাই করলে তোমরা এক্সামে অনেকটা সময় বাঁচাতে পারবে। যেমন আটটির গড় নাম্বার কত? একাত্তর। ঠিক আটটি সাবজেক্ট আছে,
যার গড় নাম্বার কত বলা হয়েছে 74। তাহলে এখানে কত বেড়েছে গড়ে, গড়ে বেড়েছে আমাদের +3। এবার গড় যখন বাড়ে তখন প্রতিটা সংখ্যার সঙ্গেই বাড়ে, বা প্রতিটা সাবজেক্টের সঙ্গে বাড়ে, বা যেগুলোই ডাটা দেওয়া থাক না কেন প্রত্যেকটা ডাটার সঙ্গে সেম হারে বাড়বে। মানে এখানে 8টি সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম 3 নম্বর করবে। হতে পারে একটা সাবজেক্টে 2 বাড়লো, পরেরটাতে 4 বাড়লো, কিন্তু দুটো মিলে এভারেজে দেখো 3ই বাড়ছে। মানে এই 8টা সাবজেক্টে সব মিলিয়ে 3-3 করে প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম করে বাড়বে। তাহলে 3-3 করে যদি প্রত্যেকটা সাবজেক্টে বাড়ে তাহলে 8 × 3 কত 24। জাস্ট এখান থেকে অ্যান্সার করে দিতে পারবে। এখানে যেটা আছে মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নেই। এই কনসেপ্টটা কিন্তু খুবই কাজে লাগে এক্সামে। তো এই কনসেপ্ট যেটা আছে মাথার মধ্যে ভালো করে সেট করার চেষ্টা করবে, এবং অন্যান্য কোশ্চেনগুলোর মাধ্যমে যেটা আছে আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই কনসেপ্টটা যদি সেট হয়ে যায় এক্সামে দেখবে যে গড়ের অঙ্ক অনেক ক্ষেত্রে যেটা আছে সময় থেকে তোমরা বাঁচিয়ে নিয়ে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। কারণ এখানে অনেক বড় বড় অনেক টাইমে মাল্টিপ্লাই থাকে। ধরে নাও যে এখানে 23টি সংখ্যার গড় দিয়ে দিল 293, এবং তোমাদেরকে বের করতে বলা হলো 25টি সংখ্যার গড় কত বলা হচ্ছে এখানে ধরে নাও যে 291 হচ্ছে। তাহলে যেটা আছে কত কমলো বা কত বাড়লো। তো এই যে দেখো 23 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে গেলে একটা বড় মাল্টিপ্লাই আসবে, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে গেলেও একটা যেটা আছে বড় মাল্টিপ্লাই আসবে। সেই জায়গাতেই যদি আমি এখানেই দেখি যে কত কমছে, -2 কমছে, -2 কমে যাচ্ছে গড়ে। তাহলে -2 কখন কমবে, সবগুলো থেকে কমবে, সবগুলো থেকে 23টির সঙ্গেই কমবে, এভাবে করতে। তো আর যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলোর মাধ্যমে আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করছে। তো এখানে অ্যান্সার কী এসে গেল আমাদের 24, অপশনে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো বন্ধুরা, তোমাদের আমি যেটা আছে রেগুলার ক্লাস দিতে পারছি না, তোমরা তো দেখছোই যেটা আছে আমি নানান কাজে যেটা আছে ব্যস্ত থাকার কারণে, এতে দেখছো যে ছেলে মেয়ের ভিউজও অনেকটাই যেটা আছে ডাউন এসে গেছে। কিছু করার নেই, কারণ নানান কাজের মধ্যে ব্যস্ত থাকতেই হচ্ছে আমাকে নানান ধরনের। দেখো ছাড়ো সব কথা, যেরকম চলছে এভাবে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে, যাওয়াটা পারবে। দেখো সেই জন্য আমি চেষ্টা করছি ম্যাথের ক্লাসগুলো সবগুলো অধ্যায়ভিত্তিক রেখে দিয়েছি। অধ্যায়ভিত্তিকে প্রতিটা অধ্যায় থেকে যেটা আছে যেই ক্লাসগুলোই দিচ্ছি সেই ক্লাসগুলোতে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকছে। এছাড়াও রিজনিং ক্লাসেসগুলো চলছে, সেখানে চেষ্টা করছি এটা আছে বেশি পরিমাণে যেই ক্লাসটাই নিয়ে আসার চেষ্টা করছি অন্তত বেশি পরিমাণে ডাউট সেই ক্লাসের মাধ্যমে যেটা আছে ক্লিয়ার করা। দেখো কী আছে যে একটি ছাত্রের 10টি পরীক্ষার গড় নাম্বার কত আছে 80, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার না ধরলে গড় হয় যেটা আছে 81, যদি সর্বোচ্চ নাম্বার 92 হয় তাহলে সর্বনিম্ন নাম্বারটা কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবে, এখানে প্রথমত যে মাল্টিপ্লাই অ্যাপ্লাই আছে সে মাল্টিপ্লাই অ্যাপ্লাই করতে পারো। কীভাবে দেখো, 10টি পরীক্ষার গড় নম্বর কত 80, 10টি পরীক্ষার গড় নম্বর 80। এবার দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার না ধরলে গড় হয় 81, তাহলে এটা কি সাবজেক্ট কি বাড়ছে নাকি কমছে, কমে যাচ্ছে। কিন্তু সর্বোচ্চ যেটা হায়েস্ট নাম্বার, যেটা লোয়েস্ট নাম্বার, তো এখানে 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্টের মধ্যে যদি এই দুটোকে বাদ দেওয়া হয় তার মানে সাবজেক্টের সংখ্যা কটা এসে যাচ্ছে 8টা সাবজেক্ট থাকছে। তার মানে এখানে 8টি সাবজেক্টের গড় কত এবার 81। তাহলে এখানে 10টি সাবজেক্টের আমি সমষ্টি নিয়ে নেবো কত, 8×10 এখানে কত চলে আসবে 800, 10 দিয়ে গুণ করলে 800, এবং এখানে 8টি সাবজেক্টের গড় কত চলে আসবে, এখানে 8×8 = 64। এবার এদের ডিফারেন্স নিয়ে নাও, এদের ডিফারেন্স কত আসছে আমাদের এখানে 2, এখানে কত আসছে আমাদের 5, এখানে 1, 152। এই 152টা কী বলতো, যখন ডিফারেন্স নেবো তখন কি 10টি সাবজেক্ট থেকে মিডিলের 8টি সাবজেক্ট বাদ, মানে প্রথমে যে 10টি সাবজেক্ট ছিল সেখান থেকে মিডিলে 8টি সাবজেক্ট যদি বাদ হয়ে যায় তাহলে কি প্রথম সাবজেক্ট এবং শেষ সাবজেক্টের ডিফারেন্সটা কত 152। তার মানে ফার্স্ট সাবজেক্ট মাইনাস আমাদের লাস্ট সাবজেক্ট, এদের ডিফারেন্সটা কত আমাদের, সরি ডিফারেন্সটা এদের সমষ্টি, এদের সমষ্টিটা যেতে আমাদের 152। মানে সর্বোচ্চ নাম্বার যেটা, সবথেকে বেশি নাম্বার যেটা পেয়েছে এবং সবথেকে কম নাম্বার যেটা পেয়েছে, এই দুটোর যে সমষ্টি সেই সমষ্টিটা আমাদের কত আসবে 152। এবার এখান থেকে সর্বোচ্চ নাম্বার হাইস্ট নাম্বারকে ধরে নাও, এটাকে যদি হাইস্ট নাম্বার ধরো, একে যদি হাইস্ট নাম্বার ধরো তাহলে কী এসে যাবে, এর ভ্যালু কত হয়ে যায়, সর্বোচ্চ নাম্বার বলেছে 92, তাহলে 92টা এদিকে এসে মাইনাস হয়ে যায়, তাহলে বিয়ের ভ্যালুটা কত আসবে আমাদের 152 - 92, তাহলে কত 0 × 6 = 60। তাহলে এই যে সর্বনিম্ন নাম্বার সেই সর্বনিম্ন নাম্বারটা কত এখানে 60 বন্ধুরা এখান থেকে উত্তর হয়ে যাবে। এই যে এতগুলো ক্যালকুলেশন করতে হলে যে কনসেপ্টটা বলছিলাম সেই কনসেপ্টটাকে দেখি একটু অ্যাপ্লাই করে দেখি যে তাড়াতাড়ি হচ্ছে কি হচ্ছে না। দেখি
তো 10টি সাবজেক্টের গড় কত? 80। 8টি সাবজেক্টের গড় কত? 81। ঠিক আছে, এইবার এখানে দেখো যে এই যে দুটো সাবজেক্ট আমাদের কাছে নেই, যে দুটো সাবজেক্ট আমার কাছে নেই, তো আমি সেই দুটো সাবজেক্টের আমি মিনিমাম কত 80 নাম্বার তো সেই দুটোতে মিনিমাম করে পেয়েছে, মিনিমাম করে তো অন্তত 80 নাম্বার পেয়েছে, কারণ 10টি সাবজেক্টের যদি গড় 80 হয় মানে কি, গড় মানে কি প্রতিটা সাবজেক্ট আমি সেম করে নিচ্ছি যে সেম কত কত করে পাচ্ছি আমি, মানে প্রত্যেকটা সাবজেক্ট হয়তো একটাতে আমি 99 পেয়েছি, একটাতে 77 পেয়েছি, কিন্তু যখন গড় করা হয় তখন মানে প্রতিটা সাবজেক্টে একটা একটা ওয়ান একটা ডিজিট নিয়ে চলে আসি আমি, এই ওয়ান ডিজিটে আমি বলে দিতে পারি যে আমি প্রতিটা সাবজেক্টে মোটামুটি এত করে পেয়েছি, 80 করে পেয়েছি গড়। তো সেটাই আমাদের এখানে হয়ে থাকে। তাহলে এখানে এই 10টি সাবজেক্টে প্রত্যেকটাতে 80 করে পেয়েছে, তার মানে যেই দুটো সাবজেক্ট আমি বাদ দিচ্ছি সেই দুটো সাবজেক্টও 80 নাম্বার করে পেয়েছে, তাহলে সেই দুটো সাবজেক্টের 80 নাম্বার করে যদি পাই তাহলে 80 যোগ করলে কত হবে? 160 নাম্বার সেই দুটো সাবজেক্টের সমষ্টি। ঠিক আছে, এবার দেখো গড় বেড়েছে নাকি কমেছে, গড় কী হয়েছে আমাদের? বেড়েছে এখান থেকে, গড় এখান থেকে কত বেড়েছে? 1 বেড়েছে, 1 এখানে কি গড় আমাদের বেড়ে গিয়েছে। এইবার যখন দেখবে যে গড় বেড়ে যাচ্ছে, যখন দেখবে যে গড় বেড়ে যাচ্ছে, এখানে কিছু কিছু জিনিস একটু মাথার মধ্যে ভালো করে সেট করতে হবে, যে গড় যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে এই যে 180 নাম্বারটা যেটা ছিল এর থেকে যেটা আছে কিছু না কিছু কম নাম্বার যেটা আছে ওদের পেয়েছে ওই দুটো সাবজেক্টে, কিছু না কিছু, তা সেই জন্য আমাদের গড়টা বেড়ে যাচ্ছে। গড়টা যদি এখানে কমে যেত তাহলে যেটা আছে আমাদের কি কিছু আরও বেশি নাম্বার পেয়েছে, তার মানে এখানে গড় যেহেতু 1 বেড়েছে মানে আরও 8, তাহলে 1 মানে কি সবগুলো এই 8টা সাবজেক্টে এক এক করে এক্সট্রা পেয়ে গেছে, এই 8টা সাবজেক্টে এসে আরও এক এক করে যোগ হয়ে গিয়েছে এখান থেকে এই 180 থেকে 160 থেকে, তাহলে এক এক করে যদি যোগ হয় তাহলে কত এক্সট্রা আরও 8 যোগ হয়ে গেছে এর মধ্যে, তাহলে সেই এক্সট্রাটাকে বাদ দিতে হবে, তাহলে আসবে দেখো আবার হয়েছে 152। এবার দেখো তাহলে এটা এটা হয়ে গেলো, এটা হয়ে গেলো কি সেই দুটো সাবজেক্টের সমষ্টি। এবার এখান থেকে 92কে বাদ দাও, জাস্ট একটু ট্রিকি আছে, এই না যে একদম খুবই ইজি, এই যে এখানে যেমন কেন এখানে মাইনাস করছি, কখন আমরা প্লাস করব, সেগুলো একটু বোঝার বিষয় আছে। দেখবে যে গড় যখন বেড়ে যাচ্ছে তখন আমাদের কি মাইনাস হবে বেশিরভাগ টাইমে, গড় কমে গেলে কি হবে আমাদের প্লাস হবে, তো সেটা বুঝতে হবে, সেই জন্য প্র্যাকটিস প্রয়োজন। তো অ্যান্সার কি আমাদের? অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, এ ও বি গড়ায় 3300, বি ও সি এর যেটা আছে গড়ায় 3000, এ এবং সি এর যেটা আছে 2700, তাদের গড়ায় কত? তাদের গড়ায় মানে কি এখানে বলতে বলা হচ্ছে বলতো, এ প্লাস বি প্লাস সি এই তিনজনের গড় কত? তো গড়ের ক্ষেত্রে কি সবসময় 2 দিয়ে ডিভাইড হয়? জি না, এটা মাথায় রাখবে যে সবসময় 2 দিয়ে ডিভাইড হয় না, টোটাল যে কটা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো দিয়ে ডিভাইড হয় আমাদের। তো এখানে টোটাল কটা? 3টে সংখ্যা আছে মানে 3, তার মানে আমাদের ভ্যালু বের করতে হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3, এই আমাদের ভ্যালু বের করতে হবে কোশ্চেনটাতে। তো প্রথমে চলো এ প্লাস বির গড় যদি 33 হয় তাহলে এ প্লাস বির সমষ্টিটা কত হবে নাম্বারের বা টাকার? তাহলে সমষ্টিটা এসে যাবে এর সঙ্গে যেটা আছে 2 গুণ হয়ে যাবে, কারণ গড় মানে কি এ প্লাস বি ডিভাইড বাই 2, তাহলে এখানে কি 6600 টাকা। বি প্লাস সি এর সমষ্টিটা কত আসবে? 6000 টাকা, 3000 ছিল 2 গুণ হয়ে যাবে 6000, এবং সি প্লাস এ, এ প্লাস সি, সি প্লাস এ বা এ প্লাস সি 2700, 2700 দুগুণ কত 5400 টাকা। এবার এদের সবগুলোকে যোগ করলে কী আসবে? এখানে 2 অফ এ প্লাস বি প্লাস সি আসবে, এটা আসছে কত দেখো এখানে 0000 3618, 18000 টাকা। এই তো এখান থেকে এটা অন্তত যদি কেটে রাখি তাহলে কত আসবে আমাদের 9000 টাকা। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু পেলাম কত? 9000 টাকা। আমাদের বের করতে হবে কার ভ্যালু? এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3, তাহলে এখানে একটা ডিভাইড বাই 3 করে দাও, এখানেও ডিভাইড বাই 3 করে দাও, তাহলে এটা কত আসবে? 3000 টাকা, এবং এটাই আমাদের উত্তর, এটাই হয়ে গেল তাদের গড়। তাদের মানে কি সব সংখ্যাগুলোর গড়, তাহলে এখানে 3000 টাকা। অ্যান্সার কি আমাদের? অপশনস বি, অপশন বি বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য যেটা আছে আমাদের 12 টাকা, শেষ 5টির গড় আছে আমাদের 16 টাকা, প্রথম পেনের দাম যদি এত টাকা হয় তাহলে শেষ পেনের দাম কত? ঠিক এর আগের অঙ্কটার মতো নাম্বারের সেই অঙ্ক আমাদের। দেখো কী আমাদের, প্রথম 6টের মধ্যে 5টির গড় যদি এত হয়, 5টির গড় 12, তাহলে 5টির সমষ্টি কত? 60, 5 বারং 60, এবং শেষ 5টির গড় আছে কত? 16, তাহলে সমষ্টি কত? 80, 500 কত আমাদের? 80। এইবার এখানে দেখো, ধরে নাও সংখ্যাগুলোকে এ বি সি ডি ই এই ছিল, ঠিক আছে, শেষ আচ্ছা কটা? 6টা ছিল না, তাহলে এফ পর্যন্ত নাও। তাহলে এখানে আমাদের কি
এই যে দেখো শেষ পাঁচটা, মানে এই যে শেষ পাঁচটা, এই আমাদের শেষ পাঁচটা, তাহলে এখানে শেষ পাঁচটা থেকে প্রথম পাঁচটাকে, এই যে প্রথমের এই পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, যদি বাদ দিয়ে দিই তাহলে কি আসবে আমাদের? এই যে মিডলে যেটা কমন পোর্শনটা থাকছে, যেটা যেই নাম্বারগুলো কমন অবস্থায় আছে, এই যে কমন অবস্থায় এই নাম্বারগুলো কি আমাদের কমন অবস্থায় আছে, তো এই কমন অবস্থাগুলো কী আসে, বাদ চলে যাবে, তাহলে আলটিমেটলি কী আসবে, এ মাইনাস আমাদের এখানে কী চলে আসবে, এফ, এর ভ্যালুটা চলে আসবে কত আমাদের, আশি, আশি মাইনাস পিছনের, তার মানে শেষের পাঁচটা থেকে প্রথমে পাঁচটা বাদ দিচ্ছি, তাহলে আশি মাইনাস ষাট মানে আলটিমেটলি কত, কুড়ি, ঠিক আছে। এখানে এবার দেখো প্রথম পেনের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে শেষটির দাম কত, তাহলে এখানে পঞ্চাশ নিয়ে নাও, প্রথম পেনের দাম পঞ্চাশ টাকা হলে শেষ পেনটির দাম কত? আচ্ছা প্রথম পাঁচটির গড় ছিল এত, প্রথম পাঁচটি ই পর্যন্ত, তারপর এখানে শেষ পাঁচটি, তাহলে এখান থেকে এটা যদি বাদ দিয়ে দিই, আচ্ছা আচ্ছা আমরা পিছনেরটা থেকে বাদ দিচ্ছি, তো তাই তো বলি এখানে এফ মাইনাস এ আসবে, এটা একটু খেয়াল রাখবে যে কোথেকে কোথাও বাদ দিচ্ছ। এই যে পিছনের দিকটায় আমরা শেষ পাঁচটি, তাহলে শেষ পাঁচটি প্রথমে বসবে, তাহলে এখান থেকে কী আসবে, এফটা আগে আসবে, এই পর্যন্ত থাকবে, তারপর আবার এটাকে লিখব, এটা আলটিমেটলি বি সি ডি ই এগুলো সবগুলো কেটে যাবে, মানে পিছনেরটা মাইনাস সামনেরটা আমাদের হবে সবসময়। তাহলে এখানে কি প্রথমটা কি এ ছিল, প্রথমটা এর ভ্যালু কত দেওয়া আছে, পঞ্চাশ টাকা, তাহলে এখানে এফের ভ্যালুটা কত চলে আসবে, এটাকে যদি এইদিকে চলে যায় তাহলে কুড়ি প্লাস পঞ্চাশ, এটা এদিকে কষ্ট কত আসবে বন্ধুরা আমাদের, সত্তর টাকা, সত্তর বন্ধুরা উত্তর, উত্তর হবে অপশানে, অপশান সি, অপশান সি এখান থেকে সঠিক উত্তর হয়ে যায়। কী বলছে এখানে দেখো, যে আটজন লোকের গড় বয়স যেটা আছে দুই বৃদ্ধি পায় যখন কুড়ি বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়, এ ধরনের কোশ্চেন নানান টাইমে নানানভাবে থাকে, কখন দুজন আসে তিনজন আসে নানানভাবে থাকতে পারে, তো কীভাবে সলিউশন করবে যে কনসেপ্টটা বলছি আমি সেই কনসেপ্টটাকে দেখো কাজে লাগাও, ইজিলি সলিউশন করে নেবে। দেখো আটজন লোকের গড় বয়স যেটাই হয় একটা কিছু আছে, এক্স ওয়াই জেড যে হয়তো আছে, এবার দেখো সেই আটজন লোকেরই গড় বয়স দুই বৃদ্ধি পেয়ে গিয়েছে, কখন দুই বৃদ্ধি পেয়েছে, যখন এখানকার মধ্যে একজন কুড়ি বছর বয়সের চলে যাচ্ছে এবং তার পরিবর্তে কোনো একটা বয়সের ব্যক্তি এন্ট্রি নিচ্ছে, তো সবসময় যত বছর বয়সের চলে যাচ্ছে সেটাকেই ধরে নেওয়া যেতে, তত বছর বয়সের মিনিমাম এন্ট্রি নিচ্ছে, যদি মিনিমাম সেই সেম বয়সের যদি এন্ট্রি নেয় তাহলে কি গড়ের মধ্যে কোনো তারতম্য হবে না, কোনো কম বেশি কিচ্ছু হবে না, বুঝতে পেরেছ? তাহলে এখানে কি যে কুড়ি জনে যে নতুন যে ব্যক্তিটা আসছে তার বয়স আমি ধরছি যে কুড়ি বছরই, কিন্তু এখানে আমাদের গড়ের তারতম্য এসছে, মানে গড় আগে যা ছিল তার থেকে দুই বৃদ্ধি পেয়ে গিয়েছে, তাহলে তার মানে কি তার বয়সটা কি কুড়ি বছরই না, কুড়ির থেকে আরও কিছু বেশি, এখানে কিন্তু বেশি হচ্ছে, সে সবসময় যে মাইনাস হবে তা না, এর আগে একটা কোশ্চেনে মাইনাস হলো, এখানে যে মাইনাস হবে তা না কিন্তু, বা প্লাস হবে না, তো ভাবতে হবে, বুঝতে হবে, একটু লজিককে কাজে লাগাও, যে নতুন যে আসছে তার কি কুড়ি তো হয়ে যাচ্ছে, মিনিমাম আমি কুড়ি ধরে নিচ্ছি, কিন্তু দেখছি আমি গড় দুই বৃদ্ধি পেয়ে গেছে, মানে কি তার বয়স তো কুড়ি কিন্তু তাছাড়াও যেটা আছে সে আরও আটজন যে আছে সেই সবাইকেও এক্সট্রা আরও দুই 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 করে দিয়ে দিয়েছে, তার মানে দুই যেহেতু গড় বৃদ্ধি পেয়েছে আরও যদি এক্সট্রা আটজনকে দুই দুই করে দেয় তাহলে আরও কত দিয়েছে, সে আরও ষোলো দিয়েছে, তার মানে সেই ষোলো বছরও এক্সট্রা রয়েছে তার আরও বয়স, তার মানে এই দুটো এবার যোগ করো ছত্রিশ, ছত্রিশ এখান থেকে উত্তর, ছত্রিশ বছর বয়স নতুন যে ব্যক্তিটি সেই ব্যক্তিটির বয়স কত, ছত্রিশ বছর, অ্যান্সার হবে অপশান বি, বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট কোশ্চেন দেখি কী আছে, একজন ছাত্র স্কুলে চারটি বিষয়ে অঙ্কে যেটা আছে পঁয়ত্রিশ নম্বর পেয়েছে, বার্ষিক পরীক্ষা কত নম্বর পেলে, নম্বরের গড় যেটা আছে চল্লিশ হবে, একই ধরনের কোশ্চেন দেখো, চারটি বিষয়ে পেয়েছে পঁয়ত্রিশ, ঠিক আছে, বার চারটি বিষয় নয় চারটি পরীক্ষায়, চারটি পরীক্ষায় পেয়েছে যেটা আছে পঁয়ত্রিশ অঙ্কের গড়, এবার বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে, বার্ষিক পরীক্ষা মানে কোয়ার্টার বের করতে হবে বলো তো আমাদের, পরীক্ষা কি আর যেটা চারটে আছে, নেই পাঁচটা হয়ে গেছে পরীক্ষা, কারণ কি এগুলো হয়তো টেস্ট পরীক্ষা ছিল, স্কুল টেস্ট পরীক্ষা চারটে, তারপরে যেগুলো আছে বার্ষিক, মানে কি এবার পাঁচটা ডিজিট চলে এসছে, তার মানে প্রথম চারটি পরীক্ষার গড় ছিল পঁয়ত্রিশ, পাঁচটি পরীক্ষার গড় কত হয়েছে চল্লিশ, চল্লিশ হয়েছে, এবার প্রথমত কী করতে পারো, এদের যেটা আছে গুণফলটা নিয়ে নেবে, এটার গুণফলটা নিয়ে নেবে, মাইনাস করলে যেটা আছে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কোনো ব্যাপার না, কিন্তু আমি বেসিক যেটা আছে ট্রিকটা যেটা বলছি সেটাই দেখো, যে চারটের যদি গড় পঁয়ত্রিশ হয় পাঁচটির গড় হচ্ছে কত চল্লিশ, তো আমি মিনিমাম ধরে নিচ্ছি যে অঙ্কে তাহলে পঁয়ত্রিশ নিয়ে ধরলেও করতে পারবে, পঁয়ত্রিশ নিয়ে ধরলেও করতে পারবে, চল্লিশ নিয়ে ধরলেও করতে পারবে, বুঝতে হবে কখন পঁয়ত্রিশ নিয়ে ধরলে কী করবে, চল্লিশ নিয়ে ধরলে কী করবে, যেমন আমি যদি এখানে পঁয়ত্রিশ নিয়ে ধরি
ধরে নেও যে পাঁচ নম্বর যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাতেও সে কত 35 নম্বর পেয়েছে, 35 করে গড় যেহেতু ছিল আগেই, তাহলে গড়ের তারতম্য কী হয়েছে, প্লাস 5 বেড়ে গেছে। এইবার 5 কটা সাবজেক্টে বাড়ছে সেটা বুঝতে হবে। আমি উপরেরটা 35 ধরেছি, 4টে সাবজেক্টে গড় ধরেছি এখানে, তার মানে 5 বেড়েছে, 5টা সাবজেক্টেও 5 বেড়েছে, 5টা সাবজেক্টে 5 বেড়েছে, তাহলে কি 5 5 4 আরও 25 বেড়ে গেছে, তাহলে আলটিমেটলি কত সে হয়ে গেল, নতুন যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে কত নম্বর, 60 নম্বর পেলে। কিংবা যদি আমি 40 ধরে নিই, নতুন যেটা এন্ট্রি নিচ্ছে, নতুন যে গড়টা হচ্ছে সেই গড়টা ধরে নিচ্ছে আমি 40 হচ্ছে, 40 হচ্ছে, এবার 40 গড় কি, প্লাস 5 বেড়েছে। এবার গড় কতজনে, এখানে কি আবার 5 জনের ক্ষেত্রে বেড়েছে, জি না, এখানে আমি অলরেডি যেটা আছে 5 লাস্ট যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষায় আমি অলরেডি 5 বাড়িয়ে নিয়েছি, 5টির গড় নিয়ে নিয়েছি এখানে, তাহলে এই 5 এর গুণ হবে কার সাথে, 4-এর সঙ্গে, 4 5 4 20 আসবে 60 উত্তর, দুটোর ক্ষেত্রে একই হবে। কিন্তু কখন যে বুঝতে হবে যে আমি উপরেরটাকে ধরছি নাকি আমি নিচেরটাকে ধরছি, নিচের গড়টাকে ধরছি, তো এই জিনিসগুলো বুঝতে হবে, অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, গতিবেগ, গতিবেগ স্পিডের ক্ষেত্রেও যেটা আছে, গড়ের অধ্যায় থেকেই কয়েকটা কোশ্চেন থাকে যেগুলো আমাদের স্পিড, ট্রেনের স্পিডের উপরে বা টাইম অ্যান্ড স্পিডের মধ্যে। তো এখানে কী আছে দেখো, এক ব্যক্তি 55 কিলোমিটার ঘন্টা বেগে কোনো স্থান থেকে গিয়ে 66 কিলোমিটার ঘন্টা বেগে যেটা যে ফিরে আসে, যাতায়াতের গড় গতিবেগ কত। তো মাথায় রাখবে তুমি একটা এই একটা স্থান থেকে এই একটা স্থানে যে কোনো একটা গতিবেগে গেলে, এক্স গতিবেগে গেলে, এবং সেম আর একটা সেম ডিস্টেন্সটা আর একটা গতিবেগে ফিরে আসলে, এখানে যদি গড় বের করতে বলা হয় তাহলে আসবে আমাদের 2xy/x+y, এই এটা হয়ে থাকে গড়। তাহলে এখানে জাস্ট বসিয়ে দাও, 2×66×55, দুটোকে যোগ করলে কত আসবে, 5×11, 5×11, 12, তাহলে এবার কাটাকাটি করবো কী দিয়ে, 11 দিয়ে, 11×11 করলে 121, 11×6 = 66, 11×5 = 55, 5×6 = 30, 30×2 = 60, 60 কিলোমিটার পার ঘন্টা, 60 কিলোমিটার পার ঘন্টা বন্ধুরা উত্তর হবে উত্তর অপশন এ। নেক্সট দেখো কী আছে, পর্যবেক্ষণের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। দেখো যে 12টি পর্যবেক্ষণের গড় আছে 28, দেখা গেল 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে, সঠিক গড় কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। এখানে যে একটা ডাটার কথা বলা হয়েছে, অনেক টাইমে কোশ্চেনে যেটা যে দুটো ডাটা দিয়ে দেবে, যে দুটো ডাটা ভুল হয়েছে, কখনো হয়তো 3টে ডাটা দিয়ে দেবে, 3টে ডাটা ভুল হয়েছে, তো নানভাবে থাকতে পারে, কিন্তু সবগুলোর ক্ষেত্রে একটাই কনসেপ্ট। দেখো কি সেই কনসেপ্ট, 12টি পর্যবেক্ষণের গড় কি 28, ঠিক আছে, তাহলে 12টি পর্যবেক্ষণের সমষ্টি কত আসবে সেটা প্রথমত বের করে নেবে। তাহলে 8×96 = 6, হাতে যেটা আছে 9×12 = 24, 24 এবং 9 কত আসবে আমাদের, 33, 366। এইবার এখানে আমাদের বুঝতে হবে এটা হলো কি, 12টার যে সমষ্টি এটা কী আছে এখানে, রং, ভুল আছে, এটা কিছু না কিছু ভুল আছে, এটা সঠিক নয়, এটা ভুল আছে, সমষ্টিতে গড় যেহেতু ভুল তার মানে সমষ্টিটাও ভুল থাকবে, তাহলে এটার মধ্যে কিছু না কিছু রং আছে। এবার কী রং আছে সেটা কোশ্চেনে বলা হয়েছে, পরে দেখা গেল যে 62-র পরিবর্তে 26 বসানো হয়েছে, তাহলে কি সমষ্টির মধ্যে একটা একটা ডাটা হওয়ার কথা ছিল 62, সেইখানে ডাটাটা হয়েছে কি 26, তাহলে ডাটা কি কম বসেছে নাকি বেশি বসে গিয়েছে, আমি বেশি এন্ট্রি করে ফেলেছি নাম্বারে যোগ করতে গিয়ে নাকি কম এন্ট্রি করে ফেলেছি, 62 আমাকে এন্ট্রি করতে হতো কিন্তু আমি 26 করে ফেলেছি, তার মানে কী করেছি আমি কম করেছি, আমরা কত কম করেছি, তো এখানে ডিফারেন্স নিয়ে নাও, তাহলে আসবে 6×3 = 36, এই সবসময় ডিফারেন্সই আসবে এখানে। তো ধরে নাও যে এখানে 3-4টে যদি ডাটা দেওয়া থাকতো, তাহলে আমি কী করতাম, প্রথমত যে ডাটাগুলো যেটা আছে ভুল ডাটা বা সঠিক ডাটা, সেই সঠিক ডাটাগুলো একটা সমষ্টি করে নেবো, ভুল ডাটাগুলোর একটা সমষ্টি করে নিয়ে দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নেবো। এবার ডিফারেন্স নিয়ে বুঝতে হবে যে আমার কি এন্ট্রি বেশি হয়েছে নাকি কম হয়েছে, মানে এখানে 36 কি আরও এর মধ্যে 36 এন্ট্রি করতে হতো, যেহেতু আমি কি 26 এন্ট্রি করে ভুল করে যেটা আছে কম এন্ট্রি করে ফেলেছি, তার মানে কি এই যে সমষ্টিটা ছিল সমষ্টিটা বাড়বে, যেহেতু আমি কম এন্ট্রি করে ফেলেছি, কম যেহেতু বসিয়ে ফেলেছি, তাহলে কি সমষ্টিটা আরও বেড়ে যাবে, তার মানে কত যেটা কম এন্ট্রি করেছি আমি 36, এই 36টা এর গড়ের মধ্যে আরও বাড়বে, তাহলে এখানে 36 আরও বাড়বে, তাহলে আসবে কত, 372। তো অনেক টাইমে কোশ্চেনের সমষ্টিটাই বের করতে বলা হয়, অনেক টাইমে গড় বের করতে, এবারে এর গড় কত হবে, সংখ্যা কটা আছে 12টা, পর্যবেক্ষণ কি 12টাই আছে, তো পর্যবেক্ষণ তো 12 কমা হয়নি, তো এখানে পর্যবেক্ষণ যটা আছে সেই পর্যবেক্ষণ দিয়ে আমাদের ভাগ হয়ে যাবে আবার, কারণ গড় 12টা সংখ্যার গড়, তো 12টি পর্যবেক্ষণের গড়, 12টি পর্যবেক্ষণের সমষ্টি এত, তাহলে গড় কত, 12টা দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে কি 3×36 = 12, তাহলে 31 বন্ধুরা আমাদের সঠিক গড় হবে, উত্তর হবে অপশন বি, অপশন বি সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে,
নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাটসম্যানের কোশ্চেন কী আছে দেখো। একজন 11তম ইনিংসের 100 রান করায় পর রানের গড় যেটা আছে 5 বৃদ্ধি পায়, 11তম ইনিংসে সে গড় রান কত, 11তম ইনিংসে গড় রান কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো দেখো যে 11তম ইনিংসে সে রান করেছে কত, 100 রান করেছে, তো 11তম ইনিংসের আমরা গড় ধরবো না, আমি ধরবো কত 10নম্বর ইনিংসে, ধরে নিচ্ছি 10নম্বর ইনিংসে তার গড় ছিল কত এক্স। এবার 11তম ইনিংসে সে 100 রান করায় তার গড় যেটা আছে 5 বৃদ্ধি পেয়ে গেছে, তার মানে 11তম ইনিংসে তার গড় কত হয়েছে এক্স প্লাস 5। এই এবার দেখো এইখান থেকে 10টি ইনিংসের সমষ্টি কত 10x, 11টা ইনিংসের সমষ্টি কত 11x প্লাস আমাদের 5×55। এবার তুমি নিজেই ভাবো যে তুমি হয়তো 3টে ম্যাচ খেলছো, বেশি না কম ডাটা দিয়ে বোঝাচ্ছি, 3টে ম্যাচ খেলছো, 3টে ম্যাচের মধ্যে প্রথম দুটো ম্যাচে 1 এবং 2, এই দুটো ম্যাচে তোমার প্রথমটাতে রান, আচ্ছা দুটো ম্যাচে তোমার গড় রান ছিল 10, গড় রান ছিল কত 10। এবার 3নম্বর ম্যাচে এসে তোমাদের গড় রান, রানের সমষ্টি দুটো ম্যাচের রানের সমষ্টি ধরে নাও, রানের সমষ্টি ছিল 10, মানে দুটো ম্যাচ মিলিয়ে একটা ম্যাচে 7 রান করেছো, একটাতে 3 রান করেছো, দুটো মিলিয়ে কত 10 রান করেছো তুমি। এবং 3নম্বর ম্যাচে এসে, আর 3নম্বর ম্যাচে এসে তুমি বলছো যে আমি 100 রান করেছি, না ঠিক হচ্ছে না ডাটাটা, ডাটাটা ঠিক হচ্ছে না, গড় দিয়ে বোঝালে যেটা আছে ভালোভাবে বুঝতে পারবে, যে ধরে নাও যে প্রথম দুটাতে গড় ছিল 10 এবং 3নম্বরটাতে যেটা আছে গড় এসে আমাদের বেড়ে গেছে কত 12 হয়ে গেছে, 12 এসে গেছে, তাহলে তুমি 3নম্বরটাতে কতগুলো রান করেছো, তাহলে আমি প্রথম দুটোর সমষ্টি নিয়ে নেবো, প্রথম দুটোর সমষ্টি নিয়ে নিলে কত আসবে 10 গড়, তার মানে কত 20, 3নম্বরটাতে যেটা আছে গড় যেহেতু 12 হয়েছে, 3×36 তাহলে 3নম্বরটাতে কত রান করেছো, 3নম্বরটায় এই 3নম্বর মানে 3নম্বরটা না মানে প্রথম 3টে একদম সব 3টেই 1, 2, 3 মিলিয়ে, 3 মিলিয়ে যেটা আছে তোমার রান হয়েছিল কত 12 গড় হচ্ছিলো, তাহলে এখানে কি এটার থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে যেটা আছে 3নম্বরের রানটা পেয়ে যাবো। মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি যেটা সেটা হলো 10টি ইনিংসের সমষ্টির রান এত, 11টা ইনিংসের সমষ্টির রান এত, তাহলে কি হয়েছে 11তম ইনিংসে কিছু না কিছু রান করার ফলে যেটা আছে সমষ্টিটা বৃদ্ধি পেয়ে গেছে, সেটা কত রান, সেটা 100 রান করার ফলে, তার মানে এই যে আমাদের 11তম ইনিংসের রান থেকে আমরা 10তম ইনিংসের যদি রানকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের যেটা আছে 11তম ইনিংসে কত রান করছে সেটি আমরা পেয়ে যাই। তাহলে এখানে কী আসবে 11x প্লাস 55 মাইনাস 10x ইজ ইকুয়ালস টু আমাদের 100 রানের সঙ্গে সমান, তাহলে এখানে x এর ভ্যালুটা কত আসছে 45, পুক করে বের করে যেটা আছে অ্যান্সার করে দিয়ে আসুন 45টা কি x এর ভ্যালু, x মানে কি 10নম্বর ইনিংস পর্যন্ত এই যে রানের গড় 45, কিন্তু আমাদের কোশ্চিনে দেখো কী বলা আছে, এই একই কোশ্চিনই এখানে যদি 10নম্বর ইনিংস বলে দিত তাহলে 45 উত্তর হতো, কিন্তু বলা আছে 11তম ইনিংসের রানের গড় কত, তাহলে 11তম ইনিংসের রানের গড় কত এক্স প্লাস 5, তাহলে এখানে কি 45 প্লাস 5 মানে হবে 50 উত্তর হবে, উত্তর যেটা আছে এ হবে না, সবচেয়ে এই জায়গাটায় ভুল হয়ে যায় যেটা আছে মাথায় রাখবে। তো এখানে কি দেখবে যে কততম ইনিংসের রানটা বের করতে বলা হয়েছে, 10তম নাকি 11তম, মানে আগের ইনিংসটার নাকি পরের ইনিংসটার, কোনটার বের করতে বলা হয়েছে সেটা খেয়ালে রাখবে। তো অ্যান্সার কী আসবে আমাদের অপশন সি বন্ধুরা, এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন কী আছে দেখো, 5 জনের নাম্বার লেখার সময় 45-এর পরিবর্তে যেটা আছে 54 লেখে ভুল গড় আসে কত 52, প্রকৃত গড় কত, তার মানে 5টির গড় 52, হিন্ট দিয়ে দিচ্ছি একটু। এবার দেখো 45-এর পরিবর্তে প্রথম তো সমষ্টি নিয়ে নেবে, তো 45-এর পরিবর্তে এইবার কী লেখা হয়েছে, এইবার লেখা হয়েছে 54, 54টাকে উপরে লিখে দাও 45, তাহলে এইবার কী করা হয়েছে, এইবার ডাটা বেশি লেখা হয়েছে নাকি কম লেখা হয়েছে, ডাটা এখানে কী হয়ে গেছে বেশি লেখা হয়ে গেছে, তো প্রথমত কত ডাটা বেশি লেখা হয়েছে এটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো কত ডাটা বেশি লেখা হয়েছে, 9 ডাটা বেশি লেখা হয়ে গিয়েছে, 9 এখানে কি আমাদের বেশি লেখা হয়ে গিয়েছে, তো বেশি যদি লেখা হয়ে যায় তাহলে কি সমষ্টিটাও বেশি হয়ে যাবে, বেড়ে যাবে সমষ্টিটা, তার মানে সমষ্টিটা কি আমাদের 9 কম হয়, যত সমষ্টি আসবে তার থেকে 9 মাইনাস করে দিয়ে আবারও যেটা আছে 5 দিয়ে ভাগ করে দাও, প্রকৃত গড় যেটা আসবে সেটাই উত্তর। তো কী হচ্ছে 48.8, 50 নাকি 50.2, কী অ্যান্সার আসছে সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।